আজকে আমরা চলে এসেছি একদম শেষ অংশে দ্য আইজ হ্যাবিট এই গল্পটার। এর আগে পর্যন্ত আমরা দেখেছি এই গল্পের ন্যারেটর বা বক্তা একজন মহিলার সাথে ট্রেনে ট্রাভেল করছেন। সেই মহিলা সাহারানপুর স্টেশন মানে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, সেই মহিলা প্রস্তুত হয়েছেন ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য এবং তিনি এখন উঠে এসেছেন তার জিনিসপত্র ইত্যাদি পেরে নেওয়ার জন্য যা ছিল আর কি ট্রেনের মধ্যে, এবং গুড বাই বলে দিয়েছেন ন্যারেটরকে। এরপরে আমরা পড়বো এখান থেকে। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, অর্থাৎ ন্যারেটরের খুব কাছে তিনি দাঁড়িয়ে রয়েছেন। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ স্ট্যান্টালাইজিং, তিনি এতটাই কাছে দাঁড়িয়ে আছেন যে তার চুল থেকে যে গন্ধটা সেটা আমি বুঝতে পারছি, মানে তার চুলের গন্ধটা আমি পাচ্ছি আমার কাছে, এবং সেটা হচ্ছে ট্যান্টালাইজিং। ট্যান্টালাইজিং শব্দটার অর্থ হচ্ছে মানে ভীষণ মুগ্ধকর বা মনোমুগ্ধকর, আমরা যদি বলি কোনো কিছুকে সেরকম। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমার ইচ্ছা করছিল আমি আমার হাতটাকে উঠিয়ে দিয়ে তার চুলটাকে স্পর্শ করি। বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু তিনি সরে গেলেন, মানে তার জিনিসপত্র লাগেজ যদি নামানো হয়ে গেছে তাই তিনি সরে গেলেন। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড ওয়ার শি স্টুড, শুধুমাত্র ওই পারফিউমের গন্ধটা স্টিল লিঙ্গার্ড মানে ওইখানে যেন লেগে রইল, যেখানটায় তিনি দাঁড়িয়েছিলেন সেখানে গন্ধটা যেন তখনও রয়ে গেল তার সরে যাওয়ার পরে। ওয়ার শি স্টুড, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে তার গন্ধটা যেন রয়ে গেল তিনি সরে যাওয়ার পরেও। দের ওয়াজ সাম কনফিউশন ইন দি ডোরওয়ে, যে দরজাটা দিয়ে ওই মহিলা নামছেন সেখানে একটা যেন কনফিউশন, কনফিউশন শব্দটার অর্থ আমরা বলতে পারি বিশৃঙ্খলা, এখানে ঠিক বিশৃঙ্খলা নয় মানে একটা ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি হলো। এ ম্যান গেটিং ইন টু দি কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, একজন ভদ্রলোক যিনি কম্পার্টমেন্টে উঠছিলেন বা প্রবেশ করছিলেন তিনি ক্ষমা চাইলেন, অ্যাপোলজি, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি মানে ক্ষমা প্রার্থনা করা, তিনি ক্ষমা প্রার্থনা করলেন। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, তারপরে ব্যাংড, দরজাটা এই প্রবল শব্দে বন্ধ হয়ে গেল। আমরা জানি ইন্ডিয়ান রেলওয়েজে এরকম আওয়াজ করে দরজা বন্ধ হয়। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, আর গোটা দুনিয়া আমার সামনে আবার অন্ধকার হয়ে গেল, কারণ এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তিনি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে উঠে আবার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নেমে গেলেন, ফলে তার বিশেষ কথা বলার কেউ রইল না। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আবার আমার নিজের বার্থে ফিরে গেলাম। এখানে বার্থ বানানটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বি আই আর টিএইচ এটা নয়, বি আই আর টিএইচ মানে হচ্ছে জন্ম, আর এখানে হচ্ছে বার্থ মানে ট্রেনের বার্থ, মানে ট্রেনের যে বসার বা শোয়ার যে বন্দোবস্ত থাকে সেটা। দি গার্ড ব্লিউ হিজ হুইসল, গার্ড তার হুইসেল বাজালেন, অ্যান্ড উই মুভড অফ, আর আমরা আস্তে আস্তে মুভড অফ মানে সেখান থেকে সরতে লাগলো, মানে ট্রেন ছেড়ে দিল, ট্রেন ধীরে ধীরে এগোতে লাগলো। ওয়ান্স অ্যাগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, যাই হোক ততক্ষণে বক্তা বুঝে ফেলেছেন যে আরেকজন ভদ্রলোক উঠেছেন ট্রেনে, তো আমি আবার একটা গেম খেলবো। গেম কেন বলছেন, কারণ হচ্ছে এই যে দেখি তুমি বুঝতে পারো কি যে আমি অন্ধ, এরকম একটা খেলা খেলছেন তিনি, সেটাই বলছেন গেম। তাহলে আমার আবার একটা গেম খেলার উপায় আমি পেয়ে গেলাম বা পথ একটা পেয়ে গেলাম, অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, আর তার সাথে আরেকজন এই সহযাত্রী পেয়ে গেলাম। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেন আস্তে আস্তে গতি নিতে শুরু করলো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, আস্তে আস্তে হুইলস মানে চাকাগুলো তাদের আওয়াজ শুরু করলো। কেন চাকাগুলো আওয়াজ শুরু করলো বলছে, মানে অর্থটা হচ্ছে এরকম যে চাকাটা ওই ঘস 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 করে যে ইয়েটা শুরু হয়, ট্রেনের স্টার্টটা যে হয় চলতে থাকার, সেটা তারা সেই গানটা ধরে নিল সেই চাকাগুলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, ক্যারেজটা যেন সেই আওয়াজ করতে করতে কোনো রকমে কাঁপতে কাঁপতে এগোতে লাগলো। শুক শব্দটা আমরা পাচ্ছি, শুক মানে হচ্ছে কাঁপা, শেক, শেকের পাস্ট টেন্স হচ্ছে শুক, তাহলে কাঁপতে কাঁপতে এগোতে লাগলো। আমরা জানি ইন্ডিয়ান রেলওয়েজে ট্রেন কাঁপতে কাঁপতেই এগোয় সেরকম ধরনের। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানলাটা খুঁজে নিলাম,
তার সামনে গিয়ে বসলাম, স্টিয়ারিং ইনটু দি ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। খুব ইম্পর্টেন্ট লাইন এটা, স্টিয়ারিং ইনটু দি ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস টু মি। অর্থাৎ আমি এই জায়গায় এই সব কিছু অন্ধ দেখছি, মানে সব কিছু অন্ধকার দেখছি, অথচ বাইরে সব কিছু হচ্ছে আলোকিত। মানে আমার কাছে কিছুই বোঝার মতো নেই, কারণ আমি হচ্ছে অন্ধ বা ব্লাইন্ড, আমার কাছে গোটা দুনিয়াটাই অন্ধকার, আমার কাছে কিছু নেই, আলোর কিছু নেই। সো মেনি থিংস আর হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, কত কী বাইরে চলছে, কত কী বাইরে ঘটনা ঘটছে ট্রেনের বাইরে। আমরা জানি ট্রেনের জানলা দিয়ে দেখলে কত কিছুই দেখতে পাওয়া যায়, কত কী চলছে প্ল্যাটফর্মে, হয়তো প্ল্যাটফর্মের বাইরেও। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা একটা দারুণ মজার গেম হয়, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। হ্যাঁ, গেসিং, এটা গেস করা, হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, ওয়েন্ট অন, এটা একটা ফ্রেজাল ভার্ব বলতে পারি, এরকম অনেক ফ্রেজাল ভার্ব গোটা গল্পটা জুড়ে আছে, এই মুহূর্তে এটাই সামনে আসছে, ওয়েন্ট অন, তার মানে গো অন, এটার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট অন, তাহলে কী চলছে বাইরে সেটা গেস করা, হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কী চলছে সেটা গেস করা, এটা একটা দারুণ গেম, ফ্যাসিনেটিং গেম বলছেন, ফ্যাসিনেটিং মানেই হচ্ছে দুর্দান্ত। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রেভারি, যে ভদ্রলোক, আগেই বলেছিলাম যে ভদ্রলোক কম্পার্টমেন্টে ঢুকেছেন, ব্রোক ইন টু মাই রেভারি। রেভারি শব্দটা খুব গুরুত্বপূর্ণ, এর মানে হচ্ছে এই দিবাস্বপ্ন, মানে দিবাস্বপ্ন মানে আমরা জানি যে সকালবেলা বসে বসে আমরা যখন ভাবি অনেক কিছু, সেটা অনেকটা এই স্বপ্ন দেখার মতো, কিন্তু সেটা রাত্রি নয় বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখা নয়, তাহলে সেই দিবাস্বপ্নের ইংরাজি হচ্ছে রেভারি, উচ্চারণটা হচ্ছে রেভারি। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, আপনি নিশ্চয়ই খুব ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, ডিসঅ্যাপয়েন্টেড মানে ঠিক পছন্দ না করা বা একটু হতাশ হওয়া, আপনি নিশ্চয়ই ভীষণ হতাশ হলেন, তিনি বললেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আমি এই মুহূর্তে যিনি ছেড়ে গেলেন, এই এই কোচ বা এই ট্রেনের কামরা, আমি তার মতো অত অ্যাট্রাকটিভ নয়। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। হ্যাঁ, এটা কিন্তু একটা পজিটিভ ডিগ্রিতে আছে, ডিগ্রি চেঞ্জ নিশ্চয়ই তোমরা জানো, হ্যাঁ নাহলে এটা দেখে রেখো, এটা হচ্ছে একটা ডিগ্রির উদাহরণ, এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড, তো মানেটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে আগের লাইনের, যে যে মহিলা একটু আগে ছেড়ে গেলেন বা যে সহযাত্রী আপনাকে একটু আগে ছেড়ে গেলেন, আমি তার মতো অত অ্যাট্রাকটিভ নয়, কাজেই আপনি নিশ্চয়ই ডিসঅ্যাপয়েন্টেড হলেন বা হতাশ হলেন আমাকে দেখে। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড, এই কথাটা আমরা আগেও পেয়েছি, ইন্টারেস্টিং, লেখক এই বক্তা যখন বলেছেন ওই মহিলাকে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তখন আমরা পেয়েছি ইন্টারেস্টিং শব্দটা, আগ্রহ তৈরি করে যেটা, তাহলে তার প্রতি আগ্রহ তৈরি হয়ে যায়, তিনি সেরকম একজন মহিলা ছিলেন, আই সেড মানে ন্যারেটর বললেন। ওকে, ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, আপনি কি বলতে পারবেন তিনি তার চুলটা লম্বা রেখেছিলেন না ছোটো, কারণ তার কাছে এখনও এই এই যে উপর দিকে আমরা পেলাম এই পাতার, যে তার হেয়ার থেকে একটা ট্যান্টালাইজিং গন্ধ তিনি পাচ্ছিলেন, সেই জন্য জিজ্ঞেস করলেন যে তার চুলগুলো কীরকম ছিল, ছোটো না লম্বা। আই ডোন্ট রিমেম্বার, আমার ঠিক মনে নেই, হি সেড সাউন্ডিং পাজল, তিনি যেন একটু আমতা আমতা করে বললেন, মানে একটু একটু বিব্রত হয়ে, পাজল মানে বিব্রত হওয়া, মানে একটু থমকে থমকে বললেন, মানে তার ঠিক মনে পড়ছে না, সেই জন্য এরমভাবে বললেন। ইট ওয়াজ আর আইজ আই নোটিসড, তার চোখ দুটো আমি খেয়াল করেছিলাম, নট আর হেয়ার, তার চোখের দিকে তাকাইনি, সরি তার চোখের দিকে তাকিয়েছি কিন্তু তার চুলের দিকে আমি তাকাইনি। শি হ্যাড বিউটিফুল আইজ, তার দারুণ সুন্দর দুটি চোখ রয়েছে, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তাঁর যেন কোনো কাজেই লাগে না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি সম্পূর্ণ অন্ধ। ডিডেন্ট ইউ নোটিস, আপনি খেয়াল করেননি?
ন্যারেটারকে এই প্রশ্ন করা হচ্ছে। আমরা আগেই জানি যে ন্যারেটার কিন্তু নিজেই অন্ধ, হ্যাঁ, এবং এইটাই এখানেই এরমভাবে শেষ করে দেওয়ার কারণ হচ্ছে এটা একটা ছোট গল্প বলে বা শর্ট স্টোরি বলে, কারণ এরপরে কী হবে, এরপরে ন্যারেটার হয়তো ভাববেন যে এ মা আমি তো ওনার সাথে কথাই বললাম না, আমিও ব্লাইন্ড, উনিও ব্লাইন্ড, অনেকক্ষণ কথা বলা যেতে পারতো, অনেক কিছু প্রবলেম নিয়ে কথা বলা যেতে পারতো, এই সব কিছু হতে পারতো, কিন্তু সেগুলো তাঁর কাছে মানে কারুর কাছেই কোনো স্কোপ আর রইল না। ন্যারেটার যথারীতি খুব হতাশ হবেন হয়তো, কিন্তু কী হবেন আমরা, কী হবে বা কী হবে না আমরা তো কিছু বলতে পারবো না, আমরা একটা এক্সপেক্ট করতে পারি। এই এক্সপেকটেশনের জায়গা থেকে গল্পটা এখানে শেষ হলো, সেই জন্য এটাকে বলা যায় একটা শর্ট স্টোরি। এটা শোনার জন্য ভীষণভাবে ধন্যবাদ।